الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تعملون بالمعروف وتنهون عن المنكر وقال الله تعالى في موضع آخر ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمون إلى آخر الآية شمس قشنشا شط تاريخ العالمين الجنة যিনি আমাদেরকে আজকের সাপ্তাহিক ঈদ বা জুমার দিনেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগাহে উপস্থিত হওয়ার সুযোগ প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আনুগত্য সেই আনুগত্যের পদ্ধতি অর্থাৎ দীন ইসলাম আমরা যার মাধ্যমে পেয়েছি সেই শেষ নবী তথা শেষ রাসূল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অগণিত শান্তির ধারা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের একটি আয়াত এবং সূরা হামিম সাজ্জার একটি আয়াত পরিবেশন করেছি সে আয়াতটি লক্ষ্য এবং উপদেশ নির্দেশনামাকে লক্ষ্য করে জুমার সংক্ষিপ্ত খুতবা সমাপ্তির চেষ্টা করব ইনশাআল্লাহ আমা তাওফিক ইল্লা বিল্লাহ রব্বি শরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি উম্মতে মুহাম্মাদী বর্তমানে বিভিন্ন ভাগে বিভক্ত তারপরে এই বিভিন্ন ভাগের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে ইহুদিরা বিভক্ত হয়েছিল একাত্তর ফিরকায় নাসারারা বিভক্ত হয়েছিল বাহাত্তর ফিরকায় এবং আমার এই উম্মত এরা বিভক্ত হবে তিয়াত্তর ফিরকায় এদের সকলে অর্থাৎ ইহুদিদের সত্তরটা ফিরকা এবং নাসারাদের আপনার একাত্তরটি ফিরকা আর এই উম্মতি মুহাম্মাদের বাহাত্তরটি ফিরকা হচ্ছে জাহান্নামী এই তিনটি অর্থাৎ ইহুদি এবং নাসারা অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান নাসারা বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে আর এই মুসলিমদের মধ্যে উম্মতে মুহাম্মাদের মধ্যে যে ফিরকাটা মুক্তি পাবে পূর্বের ফিরকাগুলোর কথা বলি যেমন
অর্থাৎ মুসা আলাইহিস সালামের আগে থেকে কিন্তু ইহুদি যে আপনার ইহুদ জাত যাকে বলা হয়েছে বংশ পরম্পরা, সেটা কিন্তু এই যে ইসরায়েল বর্তমানে যে ইসরায়েল এটা কার নামে এসেছে? ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নামই ছিল ইসরায়েল। ইয়াকুব আলাইহিস সালামের যে পুত্র ছিল তার একটি পুত্রের নাম ছিল, অনেক পুত্র ছিল, তার মধ্যে একটি পুত্রের নাম ছিল ইয়াহুদা। পরবর্তীকালে তার বংশানুক্রমে নাম হয়েছে সেই জাতির ইয়াহুদি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির মধ্যে ইয়াহুদি জাতির মধ্যে অসংখ্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। কিন্তু ইয়াহুদি জাতির উপরে আবার অনেক রহমত অনেক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। যেমন মূসা আলাইহিস সালামের যখন সমুদ্র পার হয়ে সবাইকে নিয়ে গেলেন অন্যত্র, তখন তাদের খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না করতে হতো না, মেহনত করতে হতো না, আসত খাওয়া। তারা বললো একই খাবার রোজ রোজ ভালো লাগে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি, তার যে নিয়ামতটা শুকরিয়া আদায় করার পরিবর্তে তার নাফরমানি। এবং এই ইহুদি জাতির মধ্যে যত নবী এবং রসুল এসেছে, পবিত্র কোরআনের তাফসীর গ্রন্থগুলোর মধ্যে এবং হাদিসের মধ্যে পাওয়া যায় যে ইহুদি জাতি প্রায় 70টি নবীকে হত্যা করেছে। এমনকি একই দিনে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতির জন্য বিভিন্ন গোত্রের জন্য যে নবী এসেছিল তাদেরকে একই দিনে 40টি নবীকে হত্যা করেছে। তারপরেও তারা শিরকের এবং নিজেদের মন করা ধর্ম দিকে অর্থাৎ তওরাত থেকে তারা নিজেদের কর্মকাণ্ডের বিরুদ্ধে যে আয়াতগুলো এসেছে সেগুলোকে তারা সরিয়ে দিয়েছেন এবং নিজেদের মনোভূত কথাগুলোকে তারা তওরাতের ভিতরে প্রবেশ করে দিয়েছে। এহের অনুসারীদের সংখ্যা তাদের মধ্যে 70টি দল, আর একটি দল যারা মূসা আলাইহিস সালামের আনীত যে দিন তার উপরে যে নির্দেশনা এসেছিল, অর্থাৎ এক আল্লাহর উপরে বিশ্বাস রাখতো, তারা কিন্তু শিরকের উপরেও চলে গেছিল। এবং বর্তমানে যে ইহুদি তারাও শিরকের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তো যারা একত্ববাদ ছিল, মূসা আলাইহিস সালামের সঠিকভাবে অনুসরণ ছিল, সেই যুগের রসুলদের সঠিকভাবে অনুসরণ করতো, নবীদের অনুসরণ করতো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কিছু ইবাদত করতো না, সেই একমাত্র দলটি যাবে জান্নাত, বাকি 70টি দল যাবে জাহান্নামে। নাফাকা অর্থাৎ খ্রিস্টানদের বর্তমানে আকীদা যদি জিজ্ঞেস করা হয়, যদি অনুসন্ধান চালানো হয়, দেখা যাবে অধিকাংশ খ্রিস্টান বর্তমানে অধিকাংশ খ্রিস্টান আপনার ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র মনে করে। আবার কিছু খ্রিস্টান সরাসরি তাকে ঈশ্বর মনে করে বা রব মনে করে, দুটাই শিরিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এই শব্দটা এমন যা জোয়া শব্দ নেই, বিভিন্ন ধর্মের মধ্যে যে রবের যে ধারণা দেওয়া হয়েছে, যে নামগুলো দেওয়া হয়েছে, সেগুলো যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে ঈশ্বরের গডের আপনার ভগবানের প্রত্যেকটা শব্দের জোড়া শব্দ পাওয়া যাবে, স্ত্রী লিঙ্গ পাওয়া যাবে। কিন্তু আল্লাহ এমন এক শব্দ যার কোনো স্ত্রী লিঙ্গ নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর পিতা নন এবং তারও কোনো পিতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু থেকে পবিত্র। তো খ্রিস্টানদের মধ্যে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যখন প্রেরণ করা হয়েছিল, যে বার্তা দিয়ে, যে কিতাব দিয়ে, যে ওহী দিয়ে তাকে পাঠানো হয়েছিল, সেই ওহী, সেই বার্তা, সেই রাস্তার অনুসরণ অভিযোগ পক্ষে যারা করে একমাত্র দলটি নাজাত পাবে, এবং বাকি
ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে খ্রিস্টানরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গিয়েছে, তার নীতিকে ছেড়ে রেখে মন গড়া নীতি ঢুকিয়েছে, মন গড়া নীতি তার ভিতরে প্রবেশ করিয়েছে, তার ভিতরে লিখে দিয়েছে ইঞ্জিলের ভিতরে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত বাণীকে যেটা যেটা তাদের নিজেদের বিপক্ষে যেত সেগুলো তারা বের করে দিয়েছে। সেটাকে যারা অনুসরণ করেছে সেই 71 ফিরকা যাবে জাহান্নামে এবং একটি ফিরকা জান্নাতে যাবে। কিন্তু বর্তমানে বর্তমানে যে ইয়াহুদি এবং নাসারা আছে তারা যদি একত্ববাদের উপরে থাকেও, যদিও তারা কোনো মূর্তির পূজা না করে ঈসা আলাইহিস সালামকে রব বলে মনে না করে বা রবের পুত্র বলে মনে নাও ফের, তাও যদি তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান না আনে তাহলে তারাও জাহান্নামী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন, সূরা আলী ইমরানের 142 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন যে যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইহুদি নাসারা এবং অন্যান্য জাতির উপরে যে আল্লাহ সুবহানাল্লাহর পক্ষ থেকে রসূলদের উপরে কিতাবে এসেছিল, তাদের সেই কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বা শেষ রসূল হিসেবে তিনি পৃথিবীর বুকে আসবেন এমন ভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে, তারা অর্থাৎ সেই জাতিরা যারা কিতাব পাঠ করেছে তারা মুহাম্মদকে সেইভাবে চেনে যেভাবে তারা তাদের পুত্রদেরকে চেনে, তাদের সন্তানদেরকে তারা চেনে সেইভাবে মুহাম্মদকে চেনে। আর তার জন্যে এই যে মদিনা আছে বর্তমানে মদিনা, তার নাম ছিল কাইসার, শহরের নাম ছিল কাইসার। তো সেখানে এককালে একটা রাজার ছেলে মানে গেছিল, রাজপুত্র গিয়েছিল, সেখানে তার দ্বারা কিছুটা ভুল হয়ে যায়, তো সেখানে তারা রাজপুত্রকে হত্যা করে। হত্যা করার পরেতে রাজার সৈন্য এবং মদিনাবাসী মদিনাবাসীদের মধ্যে চলে খুব যুদ্ধ। তারপরে রাজার কাছে সংবাদ যায় তাদের যে ধর্মগুরু, সে তখন ইয়াহুদি ছিল ধর্মগুরু, সেই ধর্মগুরু তাকে নির্দেশ দান করে যে আপনি এমন এক শহরে গিয়ে যুদ্ধ করছেন, এমন এক শহরের এমন এক অধিবাসীদেরকে হত্যা করছেন যেখানে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত হবেন। এই সংবাদ শুনে তিনি ক্ষান্ত হয়ে তিনি যুদ্ধ থামিয়ে সেখানে একটা ঘর নির্মাণ করে দেন যথারীতি, যে যখন আমি যদি জীবিত থাকি আমার জীবিত থাকা অবস্থায় হোক বা আমার পরবর্তীকালে অবস্থায় হোক, যখন শেষে শেষ নবী শেষ রাসূল যখন এই শহরে আসবে তখন এই ঘরটাই যেন থাকে, আমি তার জন্য এই ঘরটা নির্মাণ করে রাখলাম। আর যথারীতি তার কয়েক প্রজন্ম পর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা সফর করে মদিনায় গেলেন, অনেক ব্যক্তি আগ্রহ প্রকাশ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে থাকুক, আমার এখানে জায়গা করে দেবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর বাড়িতে যাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকে নির্দেশ করলো যে এই উটটা যেখানে গিয়ে বলবে আমি সেইখানে থাকবো, তো সেই উটটাও আল্লাহর রহমতে সেই বাড়িতে গিয়ে ঠিক অবস্থান করেছিল, সেই বাড়ির দরজায় গিয়ে দেখেছিল যে বাড়িটা সেই বাচ্চা তৈরি করে গেছিল। তাহলে তারা জানতো, যেমন মোহাম্মদ রসুল্লাহ যখন বালক ছিলেন তার চাচা আবু তালেব তাকে লালন পালন করছিলেন, তো যখন তিনি ব্যবসা সূত্রে বাইরে সফরে গেলেন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, এবং যেখানে গরমের জন্য কেউ চলতে পারে না গাছের ছায়া ধরে আশ্রয় নিচ্ছে, গাছের কোনো ডালপালা নেই, দেখা গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন সেই গাছের গাছটা একটা হেলান দিয়ে যেখানে কোনো ডালপালা নেই কিন্তু কিছুটা আছে, সঙ্গে সঙ্গে সেখানে ডালপালা গজিয়ে পাতা গজিয়ে তাকে ছায়া দান করলো। এই সমস্ত দৃশ্য তারা দেখেছিল, যারা সেখানে শহরে গিয়ে আলোচনা শুরু করতে লাগলো, তখন এই আলোচনাটা সেই কালে যে খ্রিস্টানদের অর্থাৎ নাসারাদের যে ধর্মগুরু ছিল তার কানে গেল যে এমন একটি বালক এখানে এসেছে, তখন সেই ব্যক্তি ডাক পড়ালো এই দলকে যারা সফর করে গিয়েছে আরব থেকে, ডেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি দেখলেন, খ্রিস্টান যাজক সে দেখলেন, দেখার পরে আবু তালেবকে বলছেন এটা কে, বলছে আমার ভাতিজা, বলছে এখান থেকে অতি শীঘ্র যত তাড়াতাড়ি পারে এখান থেকে নিয়ে চলে যাবে সে, কারণ যদি ইহুদিরা জানতে পারে ভবিষ্যৎ সম্পর্কে ওরা জানে,
যে শেষ নবী আসবে ইয়াহুদীরাই হচ্ছে চরম শত্রু অতএব একে যত তাড়াতাড়ি পারেন এখান থেকে নিয়ে চলে যান এই হবে শেষ নবী বা শেষ রাসূল যদি ইয়াহুদীরা জানতে পারে এই সেই ব্যক্তি তার তারা তাকে হত্যা করে বলবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে পূর্বের কিতাবে আপনার সেটা তাওরাত হোক জাবুর হোক ইনজিল হোক বা বর্তমানে আমাদের ভারতবর্ষে যারা সনাতন ধর্মের অনুসারী বা বৈদিক ধর্মের অনুসারী সেই বেদ পুরাণ আপনার তাদের উপনিষদ বিভিন্ন গ্রন্থের মধ্যে তাদের যেটা মূল গ্রন্থ সেই গ্রন্থের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলোচনা সবচেয়ে বেশি আছে বেদে সবচেয়ে বেশি যদি আলোচনা থাকে তাহলে সেটা হচ্ছে হিন্দু ধর্মের গ্রন্থের মধ্যে আছে তো কিন্তু ভাষার মধ্যে পার্থক্য ভাষাগত পার্থক্য তারা করার উদ্দেশ্যটা হচ্ছে যে পূর্বের যে ধর্মের মধ্যে ছিল যারা একত্ববাদ ছিল তারা এখনো যদি একত্ববাদ থাকে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাও জাহান্নামী কারণ পূর্বের কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু করে দিয়েছেন যে যখন সেই নবী আসবে পূর্বের সমস্ত নবীর নবুয়ত রাজ হয়ে যাবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে এমনকি নবীদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু নবীদের রুহের কাছ থেকে পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামতের আগে পর্যন্ত যে ব্যক্তি জন্ম লাভ করবে তাদের সকলের রুহের কাছ থেকে আল্লাহ সুবহানাহু সাক্ষ্য নিয়েছেন রুহের জগতে যে আমি কি তোমাদের রব নয় আর আসতে বেরোচ্ছি আমি কি তোমাদের রব নয় অল্প তারা বলেছে বালা আমি মেনে নিলাম আমরা মেনে নিলাম আপনি আমাদের রব অনুরূপ যাদেরকে নবী বা রসুল হিসেবে আল্লাহ সুবহানাহু প্রেরণ করেছে তাদের কাছ থেকে আবার আলাদা করে স্বীকৃতি নেওয়া হয়েছে যে তোমরা উপস্থিত থাকতে বা তোমাদের পরে যদি এই নবীকে আমি একজনকে প্রেরণ করব সেই নবীকে তোমরা পেয়ে যাও তাহলে তোমাদের নবুয়তের রাজ তোমরা কিন্তু এই নবীকে অনুসরণ করতে বাধ্য এবং তাকে সর্বোত্তমভাবে তোমাদের সাহায্য করতে হবে যার জন্য শেষ শেষে যে আসবেন একজন রসুল আসবেন কিন্তু তিনি রসুল হিসাবে আসবেন না যাকে আল্লাহ তোমরা রসুল করে পাঠিয়ে দিবেন ঈসা ইবনে মারিয়াম তার মৃত্যু হয়নি এরা ধোকায় পড়ে গিয়েছিল যে তাকে হত্যা করা হয়েছে তো সেই রসুল যখন আসবেন তখন রসুল হিসেবে আসবেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই মুসলিম হাদিস ইয়াহুদি হোক বা খ্রিস্টান হোক বা যে কোনো কিতাবধারী হোক তাদের কাছে যখন আমার সংবাদ চলে যাবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে আমার উপরে ঈমান না এনে আমাকে রসুল হিসেবে স্বীকার না করে আমার অনুসরণ না করে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে জাহান্নামী তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তো ব্যাখ্যা করলাম যে পূর্বে যারা তাওহীদবাদী ছিল একত্ববাদ ছিল ভ্রান্ত ধর্মের অনুসরণ করেনি তো বিকৃত ধর্মের অনুসরণ করে অনুরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে এবং সবাই হবে জাহান্নামী একটা ফিরকা ছাড়া সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রসূল সেটা কোন ফিরকা তিনি বলেছেন ওয়া আনা আলাইহি ওয়া সাহাবী আমি এবং আমার সাহাবায়ে কেরাম তোমরা সাথী সঙ্গীরা যার উপরে আছে যে আদর্শের উপরে আছে সেটাকে যারা অনুসরণ করবে তারাই একমাত্র রাজা পাবে তো বিষয় হচ্ছে কোরআন এবং হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ দিয়েছেন অনেক জায়গায় ওলিয়া 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 করে মাথা খারাপ করে অথচ কোরআনে যে আয়াত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওলিয়া ওলিয়াদের অনুসরণ করতে নিষেধ করেছে সেটাও জানে না আয়াত পড়লে বললে কোরআনে এবার এরকম আয়াত আছে নাকি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে কোরআনে এবং হাদিসে সেইটাই তোমরা অনুসরণ করো এছাড়া আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে তোমরা ওলিয়া ওলিয়াদের অনুসরণ করো না পরিষ্কার আয়াত সূরা আল আরাফ 3 নম্বর আয়াত ওলিয়া ওলিয়াদের অনুসরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন তারপরে আপনার সূরা আনকাবুত সেখানে পরিষ্কার বলে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ওলি এবং আউলিয়া রূপে আল্লাহর রাসূল ছাড়া অন্যকে ধরে নেয় তাদের ঘর হচ্ছে এক দুর্বল ঘর তার উদাহরণ হচ্ছে মাকড়সার ঘরের উদাহরণ মাকড়সার ঘর সবচেয়ে দুর্বল ঘর একটা জোর করে হাওয়া চললে বা কারো শরীর টাচ করলে সে মাকড়সার জাল ছিঁড়ে একেবারে হয়ে যায় অনুরূপ তাদের ঘরের উদাহরণ
তো তারা হচ্ছে পথভ্রষ্ট অথচ ওলি আউলিয়া করে মানুষ পাগল হয়ে যায় ওলিকে মানতে হবে আউলিয়াকে মানতে হবে পীরকে মানতে হবে কাকে তার রাস্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি যে রাস্তা যে পথ দেখিয়ে দিয়েছেন যেভাবে ইবাদত করেছেন যেটা নিষেধ করেছেন এইভাবে তাকে অনুসরণ করতে তার অনুসরণ করতে তার অনুগত করতে হবে তার মতো ইবাদত করতে হবে কারণ রসুল তাকে প্রেরণ করা হয়েছে আপনার নিদর্শন স্বরূপ তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যারা অনুসরণ করে একমাত্র অন্য কাউকে অনুসরণ করে না তারাই পাবে নাজাত কারণ এই ইসলাম ধর্মে বর্তমানে বর্তমানে যে ইসলাম ধর্ম বিকৃত অধিকাংশ ক্ষেত্রে হয়ে গিয়েছে আপনার বিভিন্ন পর্ব বিভিন্ন উৎসব সৃষ্টি করে নিয়েছে নামাজের পদ্ধতি অনেক তৈরি করে নিয়েছে এছাড়াও আপনার সুন্নত নামাজ নফল নামাজ তারা হাদিসে বর্ণিত নামাজ থেকে আরো বেশি 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 তৈরি করে নিয়েছে অথচ ইবাদত বেশি করলে জান্নাতে যাবে না ইবাদত বেশি করলে জান্নাতে যাবে না বরং ইবাদত করতে হবে সঠিকভাবে ইবাদতের মতো যদি ইবাদত হয় আপনি যদি সুন্নত নফল নামাজ নাও করতে পারেন তাহাজ্জুদ নাও করতে পারেন আপনার ইবাদত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তার নির্দেশ নামা মতো ইবাদত হয় তাহলে সেটাই যথেষ্ট আপনার জান্নাত যাওয়ার জন্য আর কেউ যদি মনে করে রাস্তা দিয়ে যাওয়া আসা করি ভোরবেলা দেখা পায় কত লোক এই যে ভোরবেলা হাঁটতে বেরোয় একদম নামাজ পড়ে তসবিহ দ্বারা নিয়ে হাঁটছে হাঁটছে এদিকে তসবিহ দ্বারা হাতে মেয়ে ছেলের হাতে তসবিহ দ্বারা এটা কি লৌকিকতা প্রদর্শন করা মানুষকে দেখানো আমি আল্লাহর তসবিহ করছি অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে তসবিহ গণনা করছেন ডান হাতের গিরা দ্বারা তসবিহ গণনা করছেন পরিষ্কার বলে দিয়েছেন কাল কিয়ামতের দিনে যে কয়েকটা জিনিস যে সাক্ষ্য প্রদান করবে কোরআন সাক্ষ্য প্রদান করবে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে নিয়মিত তার জন্য কাল কিয়ামতের দিনে যে কোরআন সাক্ষ্য মানুষ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে হে আল্লাহ এই ব্যক্তি আমাকে পাঠ করতো আমাকে মেনে চলতে হতে মেটে জাহান নামাজ হওয়া চলবে না জ্বালা দিতে হবে রমজান হবে হবে যে ব্যক্তি রেখেছে সেই রোজা সাপোর্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে আর এই যে হাতের গিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদের হাদিস যে যে হাতের গিরা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা হয় তসবিহ গণনা করা হয় এই হাতের গিরা আমলের গিরাগুলো কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষ্য প্রদান করবে যে এই হাত দ্বারা এই আঙুল দ্বারা তসবিহ গণনা করতে হে আল্লাহকে লাজাত দেওয়া হবে তাহলে সেই সেগুলোকে আমরা পরিত্যাগ করে কোরআন তেলাওয়াত পরিত্যাগ করে দেওয়া হয়েছে কোরআন তেলাওয়াত কটা মানুষ করে রমজানের রোজা এলে পরে সকল ব্যক্তি সুস্থ ব্যক্তি রোজা রাখে না আর সুন্নাতের পদ্ধতিকে ত্যাগ করে লোককে দেখানোর জন্য তসবিহ দ্বারা নিয়ে হুজুর বের হয়েছে হুজুর বের হয়েছে তসবিহ দ্বারা নিয়ে আশ্চর্যের বিষয় আরে তোমাদের আমাদের অনুসরণ করতে হবে না তোমরা কোরআন হাদিস তো প্রচার করো যে রং যে রোজাটাকে রমজানের রোজার পরে সবচেয়ে আউয়াল সবচেয়ে উত্তম রোজা বলার বলা হয়েছে সেই রোজার দিনেতে মহরমের দশই তারিখে অধিকার চা খায় গল্প করে অথচ সেই রোজাটা রমজানের রোজার পর যে সবচেয়ে উত্তম রোজা রমজানের রোজার পর উত্তম রোজা হচ্ছে মহরম মাসের দশ তারিখের রোজা সেই রোজার প্রচার না করে সেই রোজার স্বভাবের কথা না বলে চায়ের দোকানে যদি ইমাম সাহেব চা খায় আর গল্প করে নাস্তা পানি করে তাহলে সে মানুষকে বলবে না কি করে অথচ সেই রোজার প্রচার না করে বিদাবি রোজার প্রচার করে 15ই শাওয়ালের রোজার করে প্রচার করে যার কোনো সহিহ দলিল নেই যে জাহাবি এই অবস্থা হচ্ছে উম্মতে মুহাম্মদী তো অধিকাংশ ক্ষেত্রে এই জন্য জাহান্নামে যাবে যে বানোয়াটি জিনিসকে তারা যত আশ্চর্যের বিষয় এটাই যত জৈব এবং জাল হাদিস আছে একটাই সম্প্রদায় আছে একটাই ফিরকা আছে তারা সেই জৈব এবং জাল হাদিস যত আছে তার সমস্ত কিছু মূল অনুসরণ তারা করে তিনটা ফিরকের থেকে বেঁচে আছে মালিকি হাম্বলি শাফির থেকে বেঁচে আছে কিন্তু জড়িয়ে গেছে ইমাম আবু হানিফার নামে এরা ফিরকা তৈরি করেছে এরা যত জৈব এবং জাল হাদিস সৃষ্টি হয়েছে সব করে অনুসরণ করে এবং সেই হাদিস তো দূরে সরিয়ে দেয়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন তার নবীর মাধ্যমে যে কোন দল তারা জান্নাতে যাবে কারাগার পাবে কুরআন এবং হাদিসকে মানতে হবে এছাড়া অমুকে বলেছে অমুক আরে বলেছে অমুক পীর বলেছে অমুক আউলিয়া বলে দিয়েছে অমুক মুহাদ্দিস বলে দিয়েছে সে আরবে ইমাম হোক কাবার ইমাম হোক অমুকের ইমাম হোক যেখানে যাই হোক যদি কোরআন এবং হাদিসের সঙ্গে না হয়ে তার কথা মানা চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সঠিক ইসলামের আমাদেরকে অনুসরণ করা সমর্থন প্রদান করে আলহামদুলিল্লাহ ওয়াহদা মাল্লা ইবাদি লাযী বাআদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ তো সঠিক ইসলামকে পেয়েও আবার বসে থাকতে হবে না কারণ এই উম্মতে মুহাম্মাদী এই উম্মতে মুহাম্মাদীকে যে আয়াতটাকে পাঠ করেছি সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন নার তোমরা হবে শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ জাতি মানুষের ভালোর জন্য মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমাদের কিসের জন্য প্রত্যেক নবী এবং রাসূল আসা তারা দিনের সঙ্গে প্রচার করত কিন্তু এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসার পরে তার ইন্তেকালের পরে পৃথিবীর ধ্বংস দিন পর্যন্ত কোন নবী এবং লাগবে না তাহলে আল্লাহ এই উম্মতে মোহাম্মদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত এই জন্য তোমাদের উপরে দায়িত্ব চাপানো হলো নবীদের যে কাজ ছিল রসুলদের যে কাজ ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু যে কাজ ছিল সেই কাজ তোমাদেরকে করতে হবে তা মারুফে হাউলানের মন্ত্র মানুষকে ভালো কাজের দিকে ডাকতে হবে আহ্বান করতে হবে আর মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে এই কাজটা রসুলদের কাজ ছিল নবীদের কাজ ছিল কিন্তু তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত তোমাদের এই কাজের জন্য শ্রেষ্ঠতা দেওয়া হলো দাওয়াতের কাজ করতে হবে আপনি জানেন আমি জানি অন্যজন জানে না তার কাছে পৌঁছাতে হবে আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া তুমি যদি একটা আয়াত দেন একটা হাদিস দেন আমার কথা জানো যে সেটা সঠিক কথা তুমি অন্য অন্য কাছে পৌঁছে দাও হতে পারে তুমি যার কাছে পৌঁছাচ্ছ তুমি যে আমার কাছ থেকে শুনেছ তোমার কাছ থেকে যে ব্যক্তি শুনবে সেই ব্যক্তি বেশি সংরক্ষিত করবে আবার বেশি প্রচার করবে উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ বলা হয়েছে এদের গুণাগুণ শ্রেষ্ঠ দেওয়া হয়েছে এদের মর্যাদা শ্রেষ্ঠ দেওয়া হয়েছে অল্প আমলে এদের বেশি বেশি নেকির দেওয়া হয়েছে সওয়াব দেওয়া হয়েছে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব হচ্ছে রসুলদের যে কাজ ছিল ভালো কাজের আদেশ দেওয়া মন্দ থেকে নিষেধ করা সেই কাজ এদের পালন করতে হবে এমনকি এই কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম কাজ বলেছে সূরা হামিম সেন্টার 33 নম্বর আয়াতে চলে যান ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন তার থেকে উত্তম কথা কার হতে পারে অর্থাৎ তার থেকে উত্তম কথা কার নেই যে ব্যক্তি আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে আল্লাহর পথে মানুষদেরকে ডাকে শুধু ডাকলে হবে না এমন কিছু আলেম আছে এমন কিছু দায়ী আছে যারা বলে কিন্তু করে না নিজের আমল করে না মানুষদেরকে বলে নামাজ পড়ো নামাজ পড়ো যদি দেখেন সন্তান নিয়ে তারা নিজেরাই নামাজ পড়ে না মানুষদেরকে বলে রোজা করো নিজেরাই রোজা করে না মানুষদেরকে বিভিন্ন নেকির কাজের কথা বলে কিন্তু নিজেরাই করে না মানুষদেরকে নিজেদের বলে অমুক পাপ গুলো গুনার পাপ গুনার রাস্তা খুব ভয়ানক রাস্তা কিন্তু সেগুলো নিজেরা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই ব্যক্তি শেষ ওয়া মানে সালেহ সেই ব্যক্তি নিজে আমল করে ওয়াকার আছে বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি হচ্ছি মুসলিম আমি আত্মসমর্পণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো সঠিক জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার সুমতি প্রদান করেছেন তার উপরে আমল করার সুমতি প্রদান করেছেন তো সেটাকে শুধু আমল করলে নাজাত নেই শুধু আমল করলে না যাচ্ছে আপনাকে অন্যের কাছে পৌঁছাতে হবে অন্যকে আহ্বান করতে অন্যকে ডাকতে হবে আপনি যদি কোরআন হাদিসের কথা জানেন ওই চায়ের দোকানে বসে গল্প গুজব করার চাইতে চায়ের দোকানে বসে কোরআন হাদিসের কথা বলা যেতে পারে চায়ের দোকানে বসে অপরের জীবন চগলখুই মিথ্যা গল্প সিনেমার গল্প করার থেকে আপনার চায়ের দোকানে বসে যদি আপনার মনে হয় তাহলে আপনি দিনের সাথে প্রচার করতে পারেন আপনি কোরআনের কথা শুনেছেন হাদিসের কথা শুনেছেন যেটা শুনে যায় সঠিকভাবে যদি আপনার মনে এটা সঠিক তাহলে আপনি সেটা প্রচার করতে পারেন দাওয়াতের অনেক মাধ্যম আছে আপনি রাস্তায় চলাচলকালে আপনি মানুষকে সৎ কাজে আপনি দিতে পারেন আল্লাহ রাসূল তো রাস্তায় বসতেই নিষেধ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তোমরা বেশিরভাগ ঘরে অবস্থান করো, প্রয়োজন ছাড়া বের হয় না। তো কিছু কিছু সাহাবাকে হেয়া লাগত রাস্তায় নেই বা বাড়িতে বসে বসে বোর হয়ে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন রাস্তায় বসতে পারো কিন্তু কয়েকটা শর্ত আছে। রাস্তায় যারা যাওয়া আসা করবে তারা সালাম দিলে উত্তর দিতে হবে, কোন কষ্টকর জিনিস দেখতে পড়ে সেটাকে স্যানিটারি দিতে হবে যাতে কেউ ক্ষতির সম্মুখীন না হয়। আর মানুষকে তোমরা কারণ কারণ অন্যায় কাজ দেখলে পরে তাকে বাধা প্রদান করতে হবে, তাকে অন্যায় থেকে বিরত থাকতে বলতে হবে এবং সব কাজের আদেশ দিতে হবে। এগুলো যদি শর্তগুলো পূরণ করা যায় তাহলে রাস্তায় করতে পারো, নচে প্রয়োজন ছাড়া বাড়িতে থাকাই হচ্ছে উত্তর। প্রয়োজন ছাড়া বের হওয়া, প্রয়োজন ছাড়া কথা বলা মানে ফেঁসে যাওয়া, এগুলোকে আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সুমতি আমাদেরকে প্রদর্শন করেন, আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين